গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে বেলা 2:30। আর এই 2:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। প্রথমত সকালে আজকে কাছাকাছি করেছি অনেক পরিমাণে। তো দেখো, এই ঘরের বিছানা চাদর কেচেছি, তারপরে এসি চালানো হয় বলে একটা চাদর গায়ে দিই, সেই চাদর কেচেছি, বালিশের রোয়ার টুকিটাকি, আমার নাইটি, অনেক কিছু আজকে কাঁচা হয়েছে, কেচে টেচে নিয়েছি। ভেবেছি আজকে অনেক কাঁচা, তো আমার পাশে দড়িতে মেলতে পারবো না, ভেবেছি একটু ছাদে যাব, ছাদে গিয়ে মেলবো। যেমনি ভাবলাম অমনি আকাশ একদম, মানে বৃষ্টি হলো খুব সামান্য, কিন্তু একদম মেঘলা করে নিল। কিন্তু ওই তিনতলার উপরে গিয়ে মেলা, যদি বৃষ্টি চলে আসে দৌড়ে আবার আনা আমার দ্বারা সম্ভব হবে না, তাই জন্য আমি আর মেলতে গেলাম না। তো সারা ওই সকাল থেকে চললো হচ্ছে মেলা, দেখবে সারা ঘরে, দেখো দড়ি টাঙিয়ে নিয়ে সমস্ত মেললাম, এইদিকে এইদিকে সব মেললাম। তো একটা চাদর ওইদিকে মেলেছিলাম, এই দেখো চাদরটা শুকিয়েও গেছে, এই দেখো যে চাদরটা পাতা ছিল, আর বাইরেও একটা চাদর মেলা আছে। এই সকাল থেকে এই মেলাঘাটা করতে করতে, তারপরে উঠতেও দেরি হয়েছে, তো আমাদের তো জলের একটু ক্রাইসিস চলছে, জলও ছিল না কোনো, জল সেই রিজার্ভারে জল ভরলো, তারপরে এলো জল, মানে কলে জল পড়লো 8টার সময়, তারপরে উঠে কাছাকাছি করলাম, করে টোরে আমার মানে হাজবেন্ড কেচে দেয়, মানে আমি না আমার কোমরে একটু যন্ত্রণা বলে আমি কাছাকাছি করতে পারি না, আমার ওয়াশিং মেশিনও নেই, যার জন্য ও কেচে দেয়। ও কে কাচতে কাচতে বেজে গেল হচ্ছে 9:30, তারপরে দোকান খুললো, দোকান হচ্ছে আমাদের বাড়িতেই দোকান, বুঝেছেন তো, বুঝেছো তো ফ্রেন্ড বন্ধুরা। তো যাই হোক, তো দোকান খুললো, তারপরে এবার আর বাজারে যাবে যাবে করে কাস্টমার আসছে, বাজারে যেতে পারছে না, এরপরে কী হবে, কী রান্না করবো কী রান্না করবো। তো বাজারে যাওয়া তো আর হলোই না, তখন ছেলে বলল মা তাহলে এক কাজ করো, এগ বিরিয়ানি করো। তো আমি তো ঘরের যে আমরা যে চাল খাই সেই চাল টাল সব ধোয়া হয়ে গেছে, তো ঘরের চাল দিয়েই এগ বিরিয়ানি বানালাম। তো মানে এমনি কলে নেই জল, তারপরে রান্না বেলা করে, আর ভিডিও মানে ক্যামেরা আমি আর অন করতে পারিনি, বুঝেছো তো। চলো তোমাদের আজকের লাঞ্চ মেনুটা আমি দেখিয়ে দিই। সব পুরো মেলা ছিল, এদিকে সব মেলায় জালনাতে মেলা আছে, এখানে হাজবেন্ডের জামা মেলা আছে, সব মেলা। তো চলো তোমাদের আজকের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। আজকের লাঞ্চে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে বিরিয়ানি, এটা কী বলতো, এটা হচ্ছে গ্যাটিস এগ বিরিয়ানি, গ্যাটিস মেরেছি এর মধ্যে, বুঝেছো তো। এর মধ্যে ঘরের যে রান্না করা চাল সেই চাল আছে, কালকে একটু ভাত ছিল মাইক্রোওভেনে গরম করে ওই ভাতটাও মিশিয়েছি, এটা হচ্ছে গ্যাটিস দিয়েছি আর কি, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এটা হচ্ছে বিরিয়ানি, এখন আমরা লাঞ্চে এটাই খাবো বিরিয়ানিটা। আর হচ্ছে এখানে দেখো এই যে ডিমের কষা করে রেখেছি, এটা হচ্ছে রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হবে। তো এই হচ্ছে আজকের মানে মেনু, লাঞ্চ মেনু। এক ফোঁটাও জল পড়ছে না, আর আমার রান্নাঘরটার অবস্থা একটু দেখো, একদম মানে খুব খারাপ অবস্থা, রান্না টান্না করে গেছি সব একদম, দেখো এখানে যে জলগুলো তোলা ছিল এই জল দিয়েই একটু একটু করে কাজ করছিলাম এতক্ষণ ধরে। ওই চালটা জল থাকতে থাকতেই আমি চালটা ধুয়ে দিয়েছি, খুব অসুবিধা হচ্ছে, জল ছাড়া কাজ করা যায় বলুন তো। ঠিক আছে, আমরা তাহলে দুপুরে লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো দুপুরে সেই তোমাদের সাথে কথা বলার পরে আবার চলে এসছি এখন একটু আড্ডা দেওয়ার জন্য। তো আজকে দুপুরের যে বিরিয়ানিটা বানিয়েছিলাম, বিরিয়ানিটা কিন্তু সত্যি ভালো হয়েছিল, তারপরে যেন আমি বিরিয়ানিতে বিরিয়ানির মশলা দিতেই ভুলে গেছি, তারপরেও বিরিয়ানিটা খেতে ভালো হয়েছিল। তো দুপুরে খেয়ে দিয়ে তো একটু যেই শুতে এসছি,
তখন আবার একটু ব্যাংক থেকে ফোন এসেছিল যে ব্যাংকে যেতে হবে, তো আবার গেলাম। আজকে দুপুরে একটু মানে রেস্ট হয়নি, তারপরে ওখানে গিয়ে অনেক একটু দেরি হলো, একটু কাজ ছিল। আস মানে গেলাম তখন কটা বাজে, 4:10:15, আস্তে আস্তে 5:30 মতো বেজে গেছে। ওরে যাওয়ার সময় বাসে গেলাম, আসার সময় হেঁটে হেঁটে এলাম ব্যাংকের ওখান থেকে। আসার পথে ওখান থেকে কি চিকেন পকোড়া আর কি মাটন সিঙ্গারা কিনে এনেছিলাম, সেগুলো আজকে সন্ধেবেলা খাওয়া হলো। আজকে সন্ধেবেলা কোনো আমার কাজই নেই। আর হচ্ছে হাঁটতে হাঁটতে এলাম, তো একটা দেখলাম ওই ভাজাভুজির দোকান ছিল, সেখান থেকে আমার নিয়ে এলাম উপত্ত জিনিস, একটা চিপসের প্যাকেট, একটা বাদামের প্যাকেট, আর হচ্ছে ওই যে ভুজিয়াগুলো ভাজে ওই ভুজিয়া, ও আর এটা হচ্ছে যে কচু ভাজা, অনেকেই তোমরা খেয়ে থাকবে, আমি তো ভীষণ ভালোবাসি কিন্তু খেতে, কিন্তু অম্বলের জম এই কচু ভাজাগুলো। আরেকটা নিচে হচ্ছে এই যে প্যাকেটটা উড়ে চলে যাচ্ছে, এই যে এইগুলো কি বলে ভুজিয়া, এইগুলো এনেছি, গরম গরম ভাজিল তো বেশ ভালো খেতে, কিন্তু খাবো ঠিকই। তারপরে গ্যাসের ব্যান্ডি হ্যানা ত্যানা এগুলো খেতে হবে, বুঝলে, সবসময় খাবো না, এক এক সময় না স্নান করে উঠলে কিছু একটু খেতে ইচ্ছে করে, বা সন্ধ্যেবেলা আমি তখন একটু খেলাম। যাই হোক, আজকে কিন্তু আমার সন্ধ্যাবেলা থেকে কোনো কাজ নেই। তোমার হাজবেন্ড যদি মনে করো বেরোতো কোথাও মাল টাল দিতে, তো আমার একটু দোকানে বসতো, তো সেটাও আজকে বেরোবে না। আমার আজকে সন্ধ্যে থেকে কোনো কাজই নেই, এখন বসে বসে টিভি দেখবো। তারপরে রাত্রে শুধু রুটি করতে হবে, বিরিয়ানি একটু আছে ছেলেকে হবে, গরম করে দেবো ওকে, আমি আর হাজবেন্ড রুটি খাবো, রুটি করবো। আগে যখন ছেলে ছোটো ছিল আমার, এখন অনেকদিন ধরে সন্ধ্যাবেলা থেকে, যেদিন মনে করো কিছু রান্নাবান্না দুপুরবেলা সেই রকম কিছু রান্নাবান্না করলাম না, তাহলেই বিকেলে কিছু রান্নাবান্না করতে হবে বিকেলে রাতের জন্য, নাহলে আমাদের আমার মানে মাছ টাছ করলে আমার দুবেলাটা হয়ে যায়, আমাদের আলাদা করে আবার রাতের জন্য কিছু করি না, যে মানে দুপুরেটা দুপুরে শেষ হয়ে গেল আবার রাতে করা সেটা হয় না, দুপুরে যদি পরিপূর্ণ খাবার কিছু না করা হয় তখনই আবার রাতে করতে হয়, নাহলে আমরা একবেলা দুবেলাই হয়ে যায়, আবার আবার দুপুর বিকেলবেলা ওরে বাবারে যেদিন যেদিন করতে হয়, তো আমার তাও তো রুটিটা রোজই করতে হয়, যেহেতু হাজবেন্ড রুটি খায়, আবার মনে করো কোনো সময় ভাত করতে হয়, যখন যেটা দরকার হয় রুটিটা করতেই হয়। আবার মনে করো আমি যখন মাঝে মাঝে দোকানে বসি তখন হাজবেন্ড রুটি কিনে নিয়েই আসে, যখন বেরোয়, যখন আমি আমার হাজবেন্ড যখন দোকানে মানে দোকান থেকে যখন মনে করো বাইরে মালের অর্ডার আসে, মাল দিতে বাইরে যায়, তখন আমি কিন্তু আবার দোকানেও বসি। তো যেটা বলছিলাম, যখন নাকি ছেলে ছোটো ছিল তখন ছেলেকে সন্ধ্যাবেলা পড়াতে বসতাম, এখন তো ছেলে বড় হয়ে গেছে, এখন ওই ঘরে টুকিটাকি কাজ ছাড়া আর সন্ধ্যাবেলা ভারী কোনো কাজ থাকে, সন্ধ্যাবেলা আমি টিভি দেখে তারপরে যা আসে গল্প করেই কাটাই। এটা খেলে এখন হবে না, একটু আগেই ওই ইসে এনেছিলাম, সিঙ্গারাটা খাইনি আমি, ওই চিকেন পকোড়া খেয়েছি, তারপরে আবার এসে থেকে এসেই ব্যাংকে থেকে এসেই কাজের মেয়েটা এলো, বাসন টাসন ধুলো, গ্যাস ট্যাস তো কিচ্ছু মুছতে পারিনি, গ্যাস ট্যাসগুলো মুছলাম, তারপরে আবার জল তুললাম, অনেক গামলা টামলা ভরে জল তুলে রাখলাম কালকের জন্য। আবার তো চলো আজকে যখন রাতে রুটি করব, রুটি তোমাদের সাথে সে, ও আজকে কেকটা একটু কাটবো, ছেলে তো বারবার করে বলছে দুপুর থেকেই বলছে কেকটা কাটো না মা, কেকটা কাটো না মা,
বললাম না কেকটা এখন কাটবো না, দুপুরবেলা কি কেক খাওয়ার সময়, সন্ধ্যাবেলা কাটবো, আমার বন্ধুদেরও দেখাবো কেকটা আমি কাটবো, কেকটা কাটবো আর একটু পরে কাটবো। ছেলে এখন পুজো দেবে, আমি কদিন ধরে পুজো দিতে পারছি না, ছেলে ওই সকালবেলা হাজবেন্ড পুজো দিয়ে দেয় আর সন্ধ্যাবেলাটা ছেলে দেয়, ছেলে পুজো দিলে তারপরে আমি কেকটা কাটবো, তোমাদেরকে তখন দেখাবো কেকটা যখন কাটবো। তো আবার যখন কেকটা কাটবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। হাতে থাকলেই না খেতে ইচ্ছে করে, শরীরও তাহলে আর ইচ্ছা করবে না খেতে, এটা খেতে খুব ভালো। আর কেউ মাথা ঘুরেছি তো চুলগুলো না ভেতরে ভেতরে একটু একটু ভেজা, এখনও একটু পুড়ে দিয়েছে, গরম লাগছে কিন্তু, তাও ভাবলাম একটু চুলটা একটু শুকিয়ে যাক। চান করে উঠেই তো রান্না বান্না সব যা যা কাজকর্ম করছি, চুলটা আর খুলতে পারিনি সেইভাবে, যেন চুলটা না ভেজা। চুল আমার বেশি নেই, খুব পাতলা চুল, ফিনফিনে একদম পাতলা। আগে আমার চুল কিন্তু খুব একটা লম্বায় বড় ছিল না, কিন্তু অনেক মোটা ছিল, বিয়ের পর আস্তে আস্তে চুল উঠে গেছে, এখানকার জলটা শ্বশুরবাড়ির জল শুট করেনি ওই জন্য চুল উঠে গেছে। তো ঠিক আছে, যখন কেকটা কাটবো তখন আবার তোমাদের সাথে দেখা করবো। দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হলো, সন্ধ্যাবেলা পকোড়া খাওয়া হলো, তারপরে ছেলে ছেলের বাবা ওরা চা করে খেলো, আমি চা খাইনি, তো তার জন্য কেকটা ওরা ওদের আর ইচ্ছে করলো না কেকটা খেতে, মানে যে আর পেটে বললাম আমার পেট ভরে গেছে আর কেক খাবো না, কেকটা রেখে দাও কালকে কাটবো। তা আমার এক প্রথমত খেতে ইচ্ছে করলো না ওই জন্য কাটলো না, আর ছেলে বললো মা আমার এক দেওরের ছেলে আছে একদম ছোটো 4 বছরের, ও তো কেক খাওয়ার জন্য পাগল হয়ে যেত, ওরা আজকে একটু বেড়াতে গেছে, ওরা যেহেতু নেই তা কেক কাটলে ভাইকে দিতে পারবে না, ওই জন্য বললো কালকেই কাটবে, ভাইরা চলে আসবে কালকে খেতে। তো সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু কথা বলে ধরা হলাম, জামা কাপড়গুলো ছিল দড়িতে, মেলা দেখলাম শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো সব বাজ করে জায়গা মতো গুছিয়ে নিলাম, আর ছেলের ঘরে চাদরটা ভেবেছিলাম কালকে তুলবো সকালে, তা ভাবলাম আজকে যখন সন্ধ্যাবেলা কোনো কাজ নেই চাদরটা তুলে পরিষ্কার করে ফেলি বিছানাটাও, চাদরটা তুলে বালিশের ওয়াটওয়ারগুলো পরিয়ে দিলাম, একটা ধোয়া চাদর পেতে দিলাম, কিছুটা কাজ এগিয়ে গেল সকালের, তো সব পরে টরে তারপরে একটু শুয়েছিলাম, আর শুয়েছিলাম মানে শুয়ে শুয়ে ঘুমোইনি কিন্তু মোবাইল ঘাঁটছিলাম, কিন্তু ঘুম এসে যাচ্ছিলো যেহেতু দুপুরে আজকে তো রেস্ট হয়নি না, তো ভাবলাম এখন তাহলে তাড়াতাড়ি যাই রুটিটা করে ফেলি, 10টা তো বাজে। তো হাজবেন্ড তো এখনও দোকানে আছে, ওর আস্তে আস্তে দোকান বন্ধ করতে করতে আমাদের 11টা বাজে, আমাদের মানে 11:30 আগে আমাদের খেয়ে আমরা আমাদের খাওয়া হয় না, বাড়িতে দোকান তো একটু বন্ধ করতে দেরি হয়, দোকান টোকান গুছিয়ে টুছিয়ে বন্ধ করতে একটু দেরি হয়, তো ওই জন্যই একটু দেরি করে রুটি করতে নামি, খাবো তো সেই রাত্রি 11টা বেজে যাবে। তো যাই হোক, তো আজকে তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো নেই, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে তোমাদের তেমনভাবে কিছু আমি মানে করেই দেখাইনি, সব কিছুই আর কি ওপর ওপর করে গেছি, রান্নাও দেখাতে পারিনি, জল ছিল না ওই জন্য, মানে এমন একটা পরিস্থিতি যে বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও করতে পারিনি, কোনো একদিন ঠিক করবো, ভালোভাবে করবো সেদিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর চলে আসবো কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে, আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে
তো আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে চলে আসে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট।